দেখো রে নয়ন মেলি জগতের বাহার জগ, একদম ঠিক। আর দুদিন গাগল করলে গলাটা একবার টং টং করে বাজবে। হাই দেবরাজ রে, বললে বললে তুই তো দেবরাজ স্পাই গুপ্তচর বডিগার্ড। আস্তে দাঁড়াও, আস্তে। নারদ কোন? আমি নারদ সরবিন্দর সিং ইলন এজে এসেছি। অত বেশি আপনি বলুন না। কোন নারদ? ও তুম হামকো ঠক দেতা হ্যায়? হ্যাঁ কোন দেবতা হ্যায় তুম? জলদি বলো, নেহি তো ছদ্মবেশ পকড় কে আয়া হ্যায়, সমঝা কি আমাকে বোকা বানায়েগা হ্যায়? হ্যাঁ হ্যাঁ, তুমি মহাদেব কা গুপ্তচর হ্যায়, সুখবিন্দর গুপ্তচর। নারদ আমি নারদ অগ্নি নারদ, আমি উলকনি নারদ, খাটি নারদ, নির্বাসিত নারদ। আপনি বললেন না যে ছদ্মবেশ করে আসতে, আমি এভাবে এলাম, কি ভুলে গেল সব? সব কথার ফুলঝুড়িতে আম নেই ভুলে গা। এই জন্যই সিংহাসন জায়গা আপদ। আমি আর চিনতে পারছি না, একদিন তো কালকে দেখুন চিনতে পারেন কি না। নিজেন ইনপুট দেখছেন আছে, খুলি যাবে তো, টেলিগ্রাম দেওয়া আছে। হাই বাপ, কি দারুণ মেকআপ মাইরি, হ্যাঁ চেনাই যাচ্ছে না। আসুন বুকে, আসুন মাইটু, খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে, বুকেও লাগানো আছে। মানে বুকে লাগানো এসব খুলে যাবে না, রেপের কাছে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা, আমি ওই পেঁচোকে স্বর্ণমুদ্রা দিয়েছি আপনাকে জাল পাসপোর্ট করে তুলে আনার জন্যে। কি কথা, আপনি স্বর্ণমুদ্রা? আমি তোকে টাকা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, যাকে যাকে যাকে, ও আমি পুষিয়ে দেবো। ঠিক আছে নরদবাবু, সামনে নির্বাচন, আপনি না থাকলে হয় বলুন? ওই এ গ্রেট প্যারেড গ্রাউন্ডে আমার বিজয় উৎসব হবে, আপনি এই ছদ্মবেশ নিয়ে ওই বিজয় উৎসব দেখে তবে যাবেন। হ্যাঁ গ্রেট, 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 হ্যাঁ মরতে একটা আছে বি গ্রেট, ওই দেখেছেন আমার দেখে দেখে সব বানিয়েছে ওরা। ঠিক আছে, এই দেখুন তো আপনি আমাকে বললেন যে ছদ্মবেশ ধরে চলে আসুন, আই দেখান করেন নামটাম পাল্টে, এখন নিজেই ইয়ে করছেন না। সরি একটু, কিন্তু কেউ যদি চিনে ফেলে তাহলে তোমার স্বর্গে আশাই পাঞ্চাল হয়ে যাবে। আরে কে জানছে, ওই পেঁচোজুম তো, ওকে তো স্বর্ণমুদ্রা দিয়ে আমি পারচেজ করে নিয়েছি। আপনাকে কিন্তু হেভি মানিয়েছে মায়াবি আলি, ও একাপ দিয়ে দিয়েছে, ও ক্রেপের কাজটা খুব ভালো করে। আলি কি ক্রেপ করে খালি? না না, মেকআপও করে আলি, মরতে রাখেন ভালো মেকআপ ম্যান। দেবরাজেন্দ্র আছেন নাকি? কি ব্যাপার মহেশ, এত রাতে দেবরাজের বাড়িতে কি চাই? চাই তো অনেক কিছু, কিন্তু পাই কোথা দেবরাজ? ধরা কি দেবে সে? ধরা দেবে মানে? দেখো মহেশ, তোমার হিম্মত খুব বেড়ে গেছে আমি দেখছি। দাঁড়াও, তোমার ওষুধ আমি দিচ্ছি, সামনে পুজো তোমার মরতে নামতেই দেবো না, ওষুধ ছাড়াই পুজো হবে। আর কয়েকদিন পরে বোঝা যাবে মরতে ওষুধ ছাড়া পুজো হয়। দেবরাজ ইন্দ্র স্বর্গ ছাড়া হয়ে মর্তের পথে পথে ভিক্ষে করে। বদতমিজ, আপ অন্দর যাইয়ে জহাঁ বনা, ইয়ে আপ ভিতর মে যাইয়ে বিশ্রাম করিয়ে, আমি একটু পরে আতা হ্যায়, হ্যাঁ অনেক আলোচনা হ্যায়। এই দাঁড়ান 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 দাঁড়ান, চিনি চিনি মনে করি, চিনিতে যে নাহি পারি। কোথায় যেন দেখেছি আপত? দূর, ও তো জঙ্গলের দেবতা, এখানে এসছেন ওই নির্বাচনের কাজে, ওকে কোথায় দেখবে ভাইটু? উনি হচ্ছেন আমাদের, আমার ওই জঙ্গলের ইলেকশন এজেন্ট। জঙ্গল দেবতা? হ্যাঁ চিনালালা চিনালালা, নমস্কার জঙ্গল দেবতা। আরে আরে মহেশ, উনি বাংলা বোঝেন না, জঙ্গলের দেবতা তো, আমি বললে বুঝবেন। টুক টুক ফ্রাই ফ্রাই ভুট ভুট থাক, টুক টুক ফ্রাই ধর, তেরি কি
সব ভাষা বলে। ধর আমি এখানে বসে রইলাম, আপনি যেখানে যেখানে যাবেন আমি আপনার পেছন পেছন। আপ ভিতর যাইয়ে, হ্যাঁ পাশের ঘরে মেনকা আছে, ওকে পাঠিয়ে দিন, ওকে ছাড়া এই মালকে হাঁটানো যাবে না। আপ ভিতর মে যাইয়ে, হাম থোড়া বাত করকে আতা হ্যায়। আচ্ছা ইন্দ্রবাবু, আমার সন্দেহটা কেমন থেকেই যাচ্ছে, এনাকে আমি কোথায় দেখেছি, কোথায় দেখেছি বলুন তো। এনাকে আবার কোথায় দেখবেন, ইনি তো ওই জঙ্গল থেকে এসছেন। মানে মহেশ, তাহলে তুমি এবার যাও ভাইটু, আমি বিশ্রাম করি। হ্যাঁ জয়, যা যাবার সময় বাধা পড়ে গেল, আমি বরং বসি। হ্যাঁ কি খেঁচা করে পড়লাম ভাইটু। আপনি নারদ মশাই? হ্যাঁ নারদ, কিন্তু আছো না আশ্চর্য তো। আশ্চর্য কি আছে, অর্গরাজ্যে কেউ বদলায় নারদ ছাড়া? ব্যাপারটা কি জানো তো, ইন্দ্র ফলস পাসপোর্ট দিয়ে আমাকে ইলন করে এখানে নিয়ে এসেছে ইলেকশনের ব্যাপারে। কথা হচ্ছিল ঘরে ওষুধটা এসে হাজির, উপদায় আমাকে কিনে ফেলেছে। কী হবে একটু ম্যানেজ করো না মায়েরে, যদি ওই কিনে ফেলেন আমি জিন্দগিতে আর স্বর্গে ফিরতে পারবো না। আমার সব যেন কীরকম ধোঁয়া ধোঁয়া লাগছে, আপনি মানে মর্ত থেকে এখানে চলে এলেন? ধোঁয়া ধোঁয়া পরে হবে, আমার তো সব অন্ধকার লাগছে। ওই ওষুধ পাটায় ইন্দ্রের ঘরে উৎপেতে বসে আছে, কেলেঙ্কারি হয়ে যাবে মাইরি। তুমি দেখো না একটু, প্লিজ একটু ম্যানেজ করো না প্লিজ। ওই বেটা মহিষাসুর এখানে আছে? হ্যাঁ বসে আছে তো, ওই জন্যই তো আমি ইন্দ্র বললে যে তোমার কাছে চলে আসতে, তুমি একটু দেখো না প্লিজ। কিচ্ছু ভাববেন না নারদ অঙ্কেল, ওই বেটা অসুরকে আমি এমন সুসুরে দেব না, এটা হাসতে হাসতে ঠিক কেটে পড়বে, আপনি একদম টেনশন করবেন না, এখানে বসুন। হ্যাঁ আমি আসছি। বসবো কি, আমার তো খাওয়াতেই পারছি না ভালো করে, সব শরীরের জায়গা বে জায়গা শুকিয়ে যাচ্ছে। আমি কি করে যদি একবার ধরা পড়ে যাই তাহলে। যাবি কোথায়? এইবার আমি হাতে নাতে ধরব, দাড়ি ধরে মারবো টান, নারদ হবে খান খান, দাড়ি ধরে মারবো টান। বেটা পেছু জমকে ঘুষ দিয়ে স্বর্গে এসে নকল পাসপোর্ট নিয়ে আদালত অবমাননা, নির্বাচনে চাণক্য রিগিং করা, সব আমি চটকে ছেড়ে দেবো, দেবো চটকে ছেড়ে আমি। দাড়ি ধরে মারবো টান, নারদ হবে খান খান।
ধরি ধরে মারবোটা নারদ দেবে খান ধরি ধরে মারবোটা একটু ভুলিয়ে নিয়ে যাও ভাইটু, নইলে যে আমিও কেস খেয়ে যাবো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না দেবরাজ, ওটাকে আমি এমন বশ করে নিয়ে যাবো দেখবেন। নিয়ে যাও ভাইটু, বেটা বইটু খানা ছেড়ে কিছুতেই নড়ছে না। কিচ্ছু চিন্তা করবেন না, আমি ওটাকে এক্ষুনি নিয়ে যেতে পারি, কিন্তু আপনি ওই আমার প্রধান নর্তকীর ব্যাপারটা হবে হবে নিশ্চয়ই হবে ভাইটু, তুমি মহিষকে নিয়ে যাও, না হলে ও বেটা গুঁতিয়ে আমাদের সবাইকে মারবে। বারান্দার জানলা থেকে দেখছিলাম তুমি কি সুইটলি এখানে ঘুমোচ্ছো, তাই তোমার সাথে কথা বলবো ঘুরবো বলে আমি চলে এলাম। আমি কোথাও যাবো না, মেনু শোনা আমি কোথাও যাবো না, আর আমি ছিপ ফেলেছি। হ্যাঁ এবার এবার মাছ উঠবে, সে মাছ নিয়ে যাব, তারপর সেটাকে কর্মা করে খাবো। কিন্তু মহিষ দা, দেখো তোমার নাম মহিষ, আমার নাম মেনকা, মৌ আর মৌ, এই ময়ের যোগফলের মাছ কিনে কেন তুমি মাছ আনছো? কি আনবো মানা, শুধু আমি আর তুমি আমরা দুজন একটু ঘুরে আসি চলো প্লিজ। মানা উনি প্রবেশকারী নারদ কি কি তাহলে ধর্ম না মানা? ওহো ডিয়ার, ওকে ধরার জন্য অন্য লোক রিক্রুটেড আছে, তুমি কেন টেনশন নিচ্ছ? আমি আর তুমি চলো একটু ঘুরে আসি। সত্যি সত্যি আমি তোমাকে বিশ্বাস করলাম মানা, আমি তোমাকে বিশ্বাস করলাম, তাহলে চলো মানা চল চল চল। মানে উত্তেজনা বায়োকেমিক কাজ করছে না, মানে 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 মানে